नमस्कार बंधु भिडियो क्लिक करार्जन तुम्हें असंख्य धन्यवाद। आज के भिडियो कि इनफरमेशन दीते चाहिए कलकाता चाँदनी मार्केट चोर बाजार धर्मतला सम्बन्धे। तो बंधु अनेक मानुष किन्तु जगह एसे थाकें देश और विदेश थेके, किन्तु स्थान किछु टिप्स आछे, स्थान किछु सिक्रेट गल्प आछे, जे गल्पगुलो निये जे कहानीगुलो निये आजकेर भिडियोटी। तो भिडियोटी शेष अब्दि एकदम देखबे, एखाने किन्तु जुतो सेलाई थेके चण्डीपाद अब्दि सब किछुई करा हय। एई जागार किन्तु एकटु स्पेशालिटी आछे एबं खूब सस्ताय अनेक जिनिस एखाने पावा जाय। सेरकम एखाने किन्तु अनेक धरनेर चिटिंगबाजी बा स्क्याम एइसब जिनिसगुलो किन्तु चले। सेई विषय निएई कथा बोलबो, एखाने शपिंग करते गेले कि फैसिलिटी आछे एबं कोथाय शपिंग करले कि होते पारे, इलेक्ट्रनिक्स जिनिसगुलो कैमरा मार्केट कोथाय कोथाय कि पावा जाय। सर्वप्रथमे बोलबो आमरा एखाने किभाबे पौंछाते पारि। हाँ, पौंछाबार जन्य किन्तु एखाने नियर बाय स्टेशन हलो मेट्रो स्टेशन चाँदनी चौक। मेट्रो स्टेशन आछे, जदि मेट्रो करे आसो एखाने आसते पारो। हावड़ा थेके आसले हावड़ार बस किन्तु एई धर्मतलातेई चाँदनी मार्केट बा एई चत्वरेई नामानो हय चौरांगीते। तो एखान थेके खूब सहजेई आसा जाय चाँदनी मार्केट। तारपरेर कथा हलो जदि केउ ट्रेने आसते चाओ ताहले किन्तु नियर बाय रेलवे स्टेशन एकटी हावड़ा रयेछे एबं एकटी শিয়ালদহ রয়েছে। শিয়ালদহ থেকেও বাসে করে তোমাকে এইখানে পৌঁছাতে হবে, প্লাস হাওড়া থেকে যদি আসো সেক্ষেত্রেও কিন্তু বাসে করে পৌঁছাতে হবে। এখানে দুটি জায়গা থেকেই ৫ টাকা ৫ টাকা ১০ টাকা ভাড়া পড়ে যাবে বাসে করে। এখানে কিন্তু আসলে নাম দেওয়া হয় চোর বাজার, কিন্তু চোর বাজারের সিস্টেমটা একটু বলি কীরকম ব্যাপারগুলো হয়। দু ধরনের এখানে দোকান পাওয়া যায়, একটি হলো পার্মানেন্ট দোকান, যেগুলো বড় শাটার দেওয়া দোকানগুলো দেখতে পাবে সেগুলো পার্মানেন্ট, এবং সেখানে বিলের ব্যবস্থা হয়। তুমি এখানে যে কোনো পণ্য কিনবে তো তোমাকে বিল সমেত ওয়ারেন্টি সমেত দেওয়া হবে। আর যেটি হলো অস্থায়ী দোকান, ফুটপাতের উপরে যে দোকানগুলো দেখবে সেখানে না তো কোনো বিল পাবে না কোনো ওয়ারেন্টি পাবে, জাস্ট তোমাকে দেখে বুঝে শুনে এখান থেকে ক্রয় করতে হবে। আরেকটি কথা হলো এখানে ফুটপাতের যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু যথেষ্ট দাম চাওয়া হয়। ধরো তুমি কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনলে তার দাম হলো ২০০ টাকা, কিন্তু এখানে চাওয়া হবে ১২০০ টাকা কিংবা ৮০০ টাকা, কারোর কাছ থেকে ৫০০ টাকা। মানে পার্টি বুঝে তোমার গেট আপ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে দামগুলো জিগে বলবে এবং তুমি সেইভাবেই করবে। যারা জানে তারা কিন্তু ২০০ টাকার মালটাকে ২০০ টাকাই বলবে, তার বেশি ১ টাকাও বলবে না। আর যারা না জানে তাদেরকে ২০০ টাকার মালটা যদি ৮০০ টাকা বলা হয় সে কিন্তু নিম্নতম ৬০০ টাকা বলবে। এই ধরনের একটি ব্যাপার থাকে। আরেকটি স্ক্যামের ব্যবস্থা রয়েছে এখানে। স্ক্যামটি কীরকম, ধরো তুমি কোনো দোকানে, ফুটের দোকানের কথা বলছি, ফুটপাতে যে দোকানগুলো হয় সেগুলো তুমি কোনো একটা দোকানে গিয়ে দাঁড়ালে দাগাতেই ভাইয়া আপ ক্যা লেঙ্গে ক্যা চাইয়ে বলিয়ে না বলিয়ে না বলিয়ে না এরকম করে চলবে অনেকক্ষণ, তারপরে তোমাকে দেখতে হবে। আর তুমি যখন দেখবে ২-৪ বার ঘাটবে তখন ভাষাগুলো এমনই ব্যবহার করা হবে যে তুমি নিতে বাধ্য হবে বা তুমি যেন ফেসে গেছো এই জায়গায় এসে, ইরিটেট হবে, তোমার একটু বিরক্তিকর লাগবে, কিন্তু সেইগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যদি তোমার না নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু কোনোরকম প্রোডাক্টে এখানে হাত দিতে যেও না, ফুটের যে দোকানগুলো আছে সেগুলোতে। ওকে, তুমি সেখানে দূর থেকে তুমি যদি টার্গেট করো হ্যাঁ ওই জিনিসটা আমার নিতে হবে, তবেই গিয়ে সেখানে দরাদর করো। নচেত কোনো দোকানের প্রোডাক্টে হাত দিও না বা ঘাটাঘাটি করো না, তাহলে কিন্তু একটু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা কথায় আটকে ফেলবে এবং তোমাকে বলবে যে নেবে না কেন, কি দাম, দাম বলুন দাম বলুন। ওরা শুধু তোমার মুখ থেকে দামটা জানতে চাইবে, কেন কি বড় একটা র্যাঙ্কের প্রাইস তোমার কাছে বলেই দেওয়া হয়েছে, এবার তুমি কত কমাবে। একটা সাপোজ একটা জিনিস ১২০০ টাকা যদি সেখানে প্রাইস হয় তুমি তো সেটাকে ২০০ টাকা বলবে না, তুমি তো নিম্নতম ১০০০ টাকা না তো ৬০০ টাকা বলবেই। তো সেক্ষেত্রে তোমার মুখ থেকে শুধু দামটাই জানতে চাইবে এবং সেটাকে তোমাকে ভজিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এই একটি ব্যাপার চলে। এবারে আসি চোরবাজারের সিস্টেম, পাওয়া যায় কী কী। হ্যাঁ, ইলেকট্রনিক্সের ভরমার রয়েছে এখানে। তুমি এখান থেকে রেডিও থেকে শুরু করে বড় বড় ইলেকট্রনিক্স ফ্রিজ টিভিগুলো সব কিছুই পেয়ে যাবে খুব সস্তায়। কিন্তু এই মালগুলো সরবরাহ করা হয় কিভাবে, বড় বড় কোম্পানি থেকে লাটে এই জিনিসগুলো কেনা হয়, কিছু সার্ভিসিং করে এখানে দেওয়া হয়। তো টোটাল ওরা এইভাবে লট হিসেবে কিনে কিন্তু এই জিনিসগুলো দেয় এবং এমন এমন জিনিস এখানে পাওয়া যায় যেগুলো কিনা লোকের বাড়ি থেকে ভাঙ্গাড়ি হিসেবে কিনে নেওয়া জিনিসগুলো খুব সস্তায় সেই জিনিসগুলো এখানে এসে ঢেলে বিক্রি করবে। তবে বুঝে নিতে হবে তোমাকে এটা ভালো আছে না খারাপ আছে, তো তুমি চাইলে নিতেও পারো নাও নিতে পারো সেটা তোমার মর্জি। তবে অনেকে না চেক করে কিন্তু প্রোডাক্ট ক্রয় করে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে পস্তাতে থাকে, সেই জিনিসটি মাথায় রাখতে হবে। এখানে কিন্তু কোনো জিনিস
তুমি আগে থেকে না দেখে কিন্তু কোনো জিনিস নিয়ে যাও না, স্পটে দাঁড়িয়ে চেক করো যদি সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে চাও। আর হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে সব কিছু পাওয়া যায়। এখানে ক্যামেরার দোকান রয়েছে, ভালো বড় বড় ক্যামেরা পাবে, ক্যামেরা সস্তা, যেটির দাম 25,000 সেটা 5,000 টাকায় পাবে, যেটা 5,000 সেটা 2,000 কিংবা 1,200 পেয়ে যাবে। তো কিন্তু তোমাকে সেই স্পটে দাঁড়িয়ে থেকে সেটাকে অন করে ভালোভাবে চালিয়ে তারপরেই নিতে হবে। আর পাওয়া যায় না এমন কোনো প্রোডাক্ট নেই, কম্পিউটারের পার্টস সব কিছুই পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ডও কম্পিউটারের পার্টস পাবে, প্লাস নতুন তো পাবেই। যে বড় বড় দোকানগুলো আছে সেগুলোতেও তুমি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে, ওয়ারান্টি থাকবে হয়তো কিংবা 1-5-10 দিন, 15 দিন কিংবা 2-6 মাস এরকম ওয়ারান্টি থাকে। তো সেই ওয়ারান্টি দেবে, সার্ভিসের গ্যারান্টিটা নিয়ে নেবে, সেখান থেকে বিল তারা করে দেবে। তুমি সেকেন্ড হ্যান্ড, কিছু কিছু দোকান আছে এখানে যে সেকেন্ড হ্যান্ড মাল কিনলেও কিন্তু তোমাকে একটা ক্যাশ মেমো দেওয়া হয়, তো সেটার মধ্যে ওয়ারান্টি লেখা থাকে, তুমি অমুক দিনের মধ্যে সেখান থেকে রিপ্লেস করে নিলে কিংবা সার্ভিসিং করিয়ে নিলে। এবারের প্রশ্ন হলে যে এই আমরা এখানে গেলে কি কম দামে জিনিস পাবো? হ্যাঁ বন্ধু, কম দামে পাওয়া যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যে প্রোডাক্টটা ধরো তোমার গ্রামে কিংবা বাড়িতে বসে যে দাম রয়েছে তার থেকে অনেক কম দামে পাবে সেটাও নয়। অনেক প্রোডাক্ট কিন্তু দেখা গেল 50 টাকা কিংবা 100 টাকা কমের জন্য তুমি যদি চলে আসো এই চাঁদনি মার্কেটে এবং এসে দেখছো যে মাত্র 100 টাকা কমে এখানে পাওয়া যাচ্ছে, কমে তো অবশ্যই পাবে, তুমি তোমার বাড়ির এরিয়া ইলেকট্রনিক্স মার্কেট বা আশেপাশে যে দোকান আছে সেইগুলোতে যে প্রাইস তার থেকে অনেক কমেই এখানে প্রোডাক্ট পাওয়া যাবে। তবে 100 টাকা কিংবা 200 টাকার ডিফারেন্স হলে, মানে কম বাজেটের যে জিনিসগুলো আছে যেরকম 1200 থেকে 1500 টাকার মধ্যে যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস হয় তো সেগুলো কিন্তু এখানে 200-300 টাকা হেরফের হতে পারে, কিন্তু আসা যাওয়ার তোমার সময় প্লাস গাড়ি ভাড়া অ্যাড করে দেখা গেল যে সব কিছু সমান সমান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ধর্মতলা বা চোরবাজারে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একটা জিনিসের জন্য আসতে পারো এই চোরবাজারে, সেটি হলো এখানে যদি তোমার হিউজ মানে খুব বড় প্রাইসের অ্যামাউন্টের একটা জিনিস সেটি তোমার প্রয়োজন হবে, অত টাকা বাজেট নেই, এটাকে তুমি অর্ধেক কিংবা তার থেকে কম হলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে এসে সেকেন্ড হ্যান্ড জিনিসটা নিতে পারো। তবে নেওয়ার সময় অবশ্যই প্রোডাক্টটি চালাবে এবং চালিয়ে দেখবে। তো এবারে আসি, যদি তোমার বাজেট যে কোনো জিনিসের 10,000 টাকা, 15,000 টাকা কিংবা 20,000 টাকার উপরে চলে যায় সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তুমি এখানে আসতে পারো, তাহলে দেখা যাবে হয়তো 2-3 হাজার টাকার হেরফের হয়ে যাচ্ছে জিনিসের মূল্যে। তো অতএব সেই সময় কিন্তু তুমি যত দূরেই থাকো না কিন্তু তো তুমি যদি চলে আসো 500-600 টাকা যদি খরচও হয় আসতে, প্লাস যদি তোমার 2-3 হাজার টাকা সেভ হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চাঁদনি মার্কেটে আসার যেতে পারে। কিন্তু ছোটোখাটো প্রোডাক্টের জন্য আসার দরকার নেই। এবার হলো যদি 3-4টে আইটেম তোমার বাড়িতে প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি আসো, সবগুলো মিলিয়ে কিন্তু দেখা যাবে তোমার 3-4 হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এখানে আসা যেতেই পারে। তো তুমি বাইরে থেকে যদি একা আসো, এখানে কিন্তু দলে এরা অনেকে ভারী থাকে, দেখবে একজনের সাথে ঝামেলা হলে কিন্তু 10 জন জড়ো হয়ে যায় দোকানদার আর তোমার উপরে কিন্তু চড়ে বসবে। শুধু এই জায়গাটি নয়, নিউ মার্কেট ধর্মতলা জুড়ে কিন্তু এই সিস্টেমটি রয়েছে ভাই। দেখবে তারা গ্রুপে আছে একটা দোকানের, তাদের কিন্তু বিহেভিয়ারও ভালো থাকে না কিছু দোকানের, প্লাস তোমাকে কিন্তু অনেকজনে মিলেই কিন্তু তোমার উপরে অ্যাটাক করতে পারে, মানে ঝামেলা তৈরি হতে পারে। হ্যাঁ, একটা উদাহরণ দিতে চাই বা আর একটা কথা বলতে চাই, সেটি হলো যেখানে দেখবে যদি তুমি কাপড় জামা কাপড়ের শপিং করো তাহলে গ্র্যান্ড হোটেলের নিচে যে আছে বসে একদম যেখানে এবং ডেকে বিক্রি করছে, জোরে জোরে চিল্লিয়ে বলছে কিংবা বোর্ড লাগিয়ে রেখেছে যে এই দামে এই প্রাইসেই এখানে বিক্রি হয়, সেখান থেকে তুমি জিনিস কোনো বার্গেনিং করার কোনো প্রয়োজন নেই। কিন্তু অন্যান্য যে জায়গা, কিছু কিছু জায়গা আছে যদি তুমি বার্গেনিং করতে যাও সেখানে কিন্তু বিপদে পড়ে যাবে এবং তোমাকে কিন্তু জোরপূর্বক সেই প্রোডাক্টটি ধরিয়েই দেওয়া হবে। ঠিক কথা হলো যারা ক্যামেরা পারচেস করবে, ক্যামেরার গ্যাজেট সম্পর্কে যারা নেবে, এইসব ধরনের প্রোডাক্ট যদি হয় তাহলে কিন্তু এই চাঁদনি মার্কেট, ইলেকট্রনিক্স রোড এইসব এরিয়াতে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, মেট্রো গলি আছে এখানে একটা নাম, সেইখানে কিন্তু ক্যামেরার জিনিসপত্রগুলো পাওয়া যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু রাস্তা টপকে ওপারে যেতে হবে এবং ওখানে কাউকে জিজ্ঞেস করবে নেমে যে মেট্রো গলিতে যাবো, আমার ক্যামেরার প্রোডাক্ট কিনতে হবে, ক্যামেরার অ্যাসেসরিজ বা রিপেয়ারিংয়ের এইসবের ব্যবস্থা। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, এখানে যদি তুমি কোনো জিনিস ইলেকট্রনিক্স জিনিস যদি রিপেয়ার করতে চাও সেটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে, পার্টসের দাম কিন্তু খুবই কম, যে কোনো পার্টস ইলেকট্রনিক্সের সব জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় এবং সার্ভিসিংও করা হয়। তো আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদাভাবে এখানে সার্ভিস করা হয়। মোবাইল যদি কারোর খারাপ হয়ে যায় তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে মোবাইল রিপেয়ার করাতে পারবে এবং তোমার চোখের সামনেই কাজ করে দেওয়া হবে এবং খুব অল্প খরচের মধ্যে কিন্তু এখানে হয়ে যায়। যে আর সেগুলো কিন্তু আমরা যদি কোনো সার্ভিস সেন্টারে বা বড় বড় কোনো শপে যাই তাহলে কিন্তু এটা সার্ভিস করাতে অনেক খরচা। হ্যাঁ, সার্ভিসিংয়ের ব্যাপার থেকে বলবো যে অবশ্যই এখানে তুমি আসো সার্ভিস করাতে।
অন্য অন্য জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের টাকা নষ্ট হয়ে যায়। একটা সামান্য চার্জার পিন যদি তুমি রিপেয়ার করতে যাও, দোকানে যদি তোমার 400 টাকা চাই, তবে এখানে তুমি 150 টাকায় সেটা কমপ্লিট করতে পারবে। অনেক বিশাল একটা কিন্তু ডিফারেন্স চলে আসে সার্ভিসিংয়ের ব্যাপারে। তাই বলবো বন্ধুরা, সার্ভিসের যদি যে কোনো ব্যাপার হয়, তুমি অবশ্যই এই চোরবাজার আশেপাশে এরিয়াতে চলে আসো, এইখানেই তুমি সার্ভিস করিয়ে নাও, সবচেয়ে বেটার হবে। আর চোরবাজারে পাওয়া যায় কী কী? ল্যাপটপ থেকে শুরু করে বড় বড় কম্পিউটার, টিভি, ফ্রিজ সব কিছুই পাবে এখানে। কিন্তু নামটা শুধু চোরবাজার, আসলে চোরবাজারের কোনো ব্যাপার নেই। একটা সময় ছিল যে চুরি ছিনতাই অনেক হতো, সেই প্রোডাক্টগুলো এখানে সেল করা হতো, তো সেরকম কোনো ব্যাপার নাই ভাই। সব মালগুলো লাটে আসে, দিল্লি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে সেল করা হয় সুলভে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। আশা করি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে, সেই অবধি সবাই ভালো থাকবে। তারপরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানাবে। তোমার যাত্রা শুভ হোক, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।